বন্ধুরা তোমাদের সামনে অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি দেখতে পাচ্ছ রয়েছি মাঠে, আর এটা হচ্ছে আমাদের একুঞ্জার নিজস্ব মাঠ, আমাদের গ্রামের মিডিল পজিশনে এটা রয়েছে। আর এখানে দেখো দেখতে পাবে একটা মন্দির আছে ওখানে পাশে, ওখানে ওটা হচ্ছে কালী মন্দির। তো এখানে এই কালী মন্দিরের কাছে এই মাঠটা রয়েছে। তো কালী মন্দিরে যে কোনো পূজা বা কোনো উৎসব হলে এই মাঠেই আমাদের প্রোগ্রাম হয়, কারণ এখানে একটা স্টেজও রয়েছে। এই দেখতে পাচ্ছি স্টেজে, তোমাদেরকে ভিডিওতে আরও ভালো করে দেখাবো পুরোটা জায়গাটা। আমি প্রথমে ইন্ট্রো দিয়ে শুরু করি, কথা বলবো কম, দেখাবো আমার দম, কারণ চ্যানেলটার নামে হচ্ছে শর্টস ব্লগার শিবম। তো ফাইনালি আমি আজকের ভিডিওটা বানানোর কারণ হচ্ছে যে আমি আজকে এখানে দেখছিলাম যে ছেলেরা ফুটবল খেলছে, ছোটো ছোটো ছেলেরা। তো আমাকে বললো যে দাদা চলো তুমিও খেলবে, তো আমি তাই ফুটবল খেলতে এলাম। তো বন্ধুরা আমাদের এই যে মাঠটা আছে, আমাদের এখানে তিন ধরনের খেলা চলছে। এক ফুটবল খেলা, এখানে চলছিল গাধা পিটাপিটি, মানে যেটা গ্রামের ছেলেরা যারা দেখছো ভিডিওটা তারা বুঝতে পারবে, গাধা পিটাপিটি মানে হচ্ছে যে একটা প্লাস্টিকের বল, সেটাকে মানে ছেলেদেরকে মারামারি করা হয়। তো সেটা হচ্ছে গাধা পিটাপিটি খেলা। আর ওইখানে রয়েছে আর একটাও জায়গা রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি পিছনে, ওই যে বসে আছে ওইখানে রয়েছে ফ্রি ফায়ার খেলা চলছে। আমাদের ফ্রি ফায়ারের খেলগুলো চলছে, পুরো স্কোয়াড বাই স্কোয়াড মারামারি। তো ফাইনালি বলুন তোমাদেরকে প্রথমে ফুটবলের খেলাটা দেখাই, তো চলো দেখতে থাকো। তোমাদেরকে যেটা বললাম, আমাদের এই মাঠটাতে তিন ধরনের খেলা চলছে। তো তিন ধরনের খেলা চলছে, ফুটবল খেলাটা তোমাদেরকে তো দেখালাম, এবার আরও দুটা যে খেলা আছে সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার খেলা, আর এবং ছেলেরা উল্ফা প্র্যাকটিস করতেছিল, তো তোমাদেরকে সেটা দেখাবো। আর তোমাদের এখানে আশেপাশে জায়গাটা দেখাবো, যে কালী মন্দির বা আমাদের স্টেজ যেটা বললাম এই সবগুলো দেখাবো তোমাদের। তো চলো বন্ধুরা ভিডিওটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। তোমরা যে এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গ্রামের নিজস্ব স্টেজ এবং নিজস্ব মাঠ। এই দেখতে পাচ্ছ যেটা, এটা হচ্ছে স্টেজ, আর এখানে আমরা খেলতেছিলাম ফুটবল। তোমাদেরকে দেখাবো, ওখানে রয়েছে আমাদের কালী মন্দিরটা, তোমাদেরকে ওটাও সামনে গিয়ে দেখাবো একটু। চলো যাওয়া যাক কালী মন্দিরের দিকে। কালী মন্দিরের সামনে চলে এসেছি, এই দেখো এটা হচ্ছে আমাদের কালী মন্দির। দেখতে পাচ্ছ তোমাদের, তোমরা কালী মন্দিরটা দেখতে পাচ্ছ আমাদের এখানে, আর এটা হচ্ছে আমাদের হরিবল মন্দির, এখানে হরিবল হয়। তো বন্ধুরা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটাই কিছুদিন পর পুজো রয়েছে, একটা বড়সড় উৎসব আমাদের গ্রামের, যেটা হচ্ছে চৈত্র পূজা। এই যে আমাদের উৎসবটা রয়েছে সেটার ব্যানারও তোমাদেরকে দেখাবো, এখানে ব্যানার লাগা রয়েছে। তো তোমাদের সবাইকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল আমাদের গ্রামের পুজো দেখতে আসার জন্য। তো তোমাদেরকে ব্যানারটা দেখিয়ে দিই, তোমরাও ডেটটা দেখে নাও। তোমরা দেখতেই পাচ্ছ এখানে ব্যানারটা রয়েছে টাঙানো, তো তোমরা এখান থেকে ডেটটা দেখে নাও। তোমাদেরকে আমার তরফ থেকে আমন্ত্রণ রইল আসার জন্য, তোমরা নিশ্চয়ই চলে আসবে। এখানে বাদল পালের প্রোগ্রাম রয়েছে এবং আমাদের ছৌ নৃত্য রয়েছে, তো তোমরা চলে আসবে ডেটটা দেখে, এবং টাইম টাইম যা দেওয়া আছে আমি ভালো করে ব্যানারটা পড়িনি, তোমরা দেখতে চলে আসবে, আমার তরফ থেকে আমন্ত্রণ রইল। তোমাদেরকে হালকার মধ্যে ডিজাইন করে মন্দিরটা দেখালাম, এবং তোমাদের ভালো করে দেখাবো আমি যখন আমাদের এখানে উৎসব চলবে। তোমাদেরকে তো ব্যানারটা দেখালাম, তো তোমরা ডেটটা দেখে তোমরা উৎসব দেখতে চলে আসবে সবাই, কারণ এখানে বড়সড়ভাবে হয় উৎসবটা, তখন তোমাদের ভিডিওতে পুরো মন্দিরটা দেখাবো, ঠিক আছে? তো চলো এখানে আমি আজকে ভিডিও শেষ করলাম,